ইরানে ইসরায়েল হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। 27 অক্টোবর ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, আগের দিন ইহুদিরা ইরানে যে হামলা চালিয়েছে সেটি নিয়ে তারা বাড়াবাড়ি করেছে, তাদের এই বাড়াবাড়ি ভুল, কিন্তু তারা যেটা করেছে সেটাকেও খাটো করে দেখার সুযোগ। দেশটির নিরাপত্তায় নিয়োজিত প্রতিরক্ষা বাহিনীর শহীদ সদস্যদের পরিবারের উদ্দেশ্যে কথা বলার সময় এমন মন্তব্য করেন খামেনেই। খবর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার। আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন, ইসরায়েলের শাসক ইরান নিয়ে ভুল হিসাব কষেছে, কারণ তারা এখনও এই দেশ, দেশের জনগণ সম্পর্কে জানে না, তাদের শক্তিমত্তা এবং দৃঢ়তা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। জোর দিয়ে খামেনেই বলেন, আমরা এবার তাদের বুঝিয়ে দেব। এর আগে 26 অক্টোবর বেশ ঢাকঢোল পিটিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বসে সেই হামলার নেতৃত্ব দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু ফল মাত্র 4 ঘন্টার মধ্যে হামলা গুটিয়ে নিতে বাধ্য হল ইসরায়েল। এদিকে ইরান জানিয়েছিল তারা সফলভাবে ইসরায়েলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। সর্বশেষ গত 1 অক্টোবর ইসরায়েলে আবারও হামলা চালায় ইরান। এবার দেশটি 180টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ইসরায়েল ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালালো। এবার সেটি নিয়ে প্রকাশ্যে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা।